এক ঝিঙে পোস্ত ঝিঙের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে মুখের স্বাদ এবার পাল্টে ফেলুন ঝিঙের এই রেসিপি দিয়ে ঝিঙের এই মজাদার রেসিপি সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর যারা ঝিঙে খেতে একদম পছন্দ করেন না মানে আমার মতো তারাও একেবারে চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ঝিঙের খোসা বাটার রেসিপি শেয়ার করব। অনেক সময় বাড়িতে ঝিঙে থেকে যায় সেগুলো ছুকিয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তাই সেই সব ঝিঙে ফেলে না দিয়ে সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে যা না ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই ঝিঙের খোসা বাটার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি ঝিঙের খোসা বাটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো বেশ শুকিয়ে গেছে ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব ঝিঙের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই খোসাগুলো কিন্তু আমি বেশ মোটা করে ছাড়িয়েছি সাধারণত আমরা ঝিঙে কাটার সময় যেভাবে পাতলা করে খোসা ছাড়াই সেভাবে কিন্তু ছাড়াইনি তার থেকে অনেকটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ঝিঙে এই ঝিঙের খোসার সাথে কয়েক টুকরো ঝিঙে দিলে এই বাটাটা খেতে আরও বেশি ভালো হয় তবে আপনারা চাইলে এই ঝিঙের টুকরোগুলো বাদ দিয়েও দিতে পারেন তাহলে প্রথমেই আমি এই ঝিঙের খোসা আর ঝিঙের টুকরোগুলোকে জলে ভাব দিয়ে নেব মানে একটু সেদ্ধ করে নেব ঝিঙের খোসাগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে এই ঝিঙের খোসাগুলোকে আমি দিয়ে দিচ্ছি একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এই ওয়ান ফোর চা চামচ মতো লবণ লবণ দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই ঝিঙের খোসাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব ঝিঙের খোসা আমি ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে বেটে নিতে হবে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো এসব বাটার ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি নটা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন এসব বাটার ক্ষেত্রে ঝালটা একটু বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য এক টুকরো আদা এবার এই তিনটে জিনিস আমি আগে একটু বেটে নেব এই যে এভাবে আমি এগুলোকে বেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব এই ঝিঙের খোসা ঝিঙের খোসাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই বাড়তে বেশি সময় লাগবে না সে কারণেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা আগে একটু বেটে নিয়েছি আপনারা চাইলে এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন তবে আমি এখানে মিক্সিং জারি ব্যবহার করছি এভাবে আমি সমস্ত খোসাগুলোকে দিয়ে দিলাম এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই যে আমি এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার এগুলোকে আমি ভাজা করে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করতে হবে এরকম ধরনের রান্না বা যে কোনো ভর্তার ক্ষেত্রে সরষের তেলই কিন্তু সেই ভর্তার টেস্ট আরও বহুগুণ বাড়িয়ে দেয় তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে এবার এই ফোড়নটা আসা পর্যন্ত একটু ওয়েট করছি ফোরনটা চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে যে ঝিঙের খোসা কাঁচা লঙ্কা রসুন আদা একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা সমস্ত খোসা বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাই এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এর আগেও খোসাগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার হবে না খুব কম মশলাই কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় একবারে ঘরোয়া উপকরণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই দেওয়া রয়েছে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই ওয়ান ফোর চা চামচ চিনি তবে চিনিটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন তবে চিনিটা দিলে খেতে কিন্তু ভালোই লাগবে চিনিটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এরম একটা মজাদার রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় যা কি না খেতে দুর্দান্ত লাগে এবং মুখের রুচি ফেরাতেও সাহায্য করে যারা একদমই ঝিঙে খেতে পছন্দ করেন না তাদেরকে যদি একবার এই রেসিপিটি খাওয়ান কথা দিচ্ছি তারা এই রেসিপিটি বারবার খেতে চাইবে এভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট ভাজা করে নিলাম দেখতেই পাচ্ছেন এটা অনেকটা শুকিয়ে গেছে এটাকে আরেকটু ভাজা করে নিল নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই রান্নাটা করে নিতে হবে তা না হলে কী হবে এটার তলা থেকে পোড়া লেগে যেতে পারে তাহলে দেখলেন কত সহজে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ঝিঙের খোসা বাটা তৈরি দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তাহলে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য ঝিঙের খোসা বাটা আমি গরম গরম ভাত আর লেবু লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি এটা কিন্তু ভাত ছাড়া আর কোনো কিছুর সাথেই ভালো লাগবে না তাই ভাত দিয়ে এটা খেতে দারুণ লাগবে এভাবে গরম ভাত আর সাথে যদি একটু কাঁচা সরষের তেল নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ